নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত সালের টেস্ট সলভ করাব ইতিহাসের যার পেজ নম্বর পাঁচশো সাতান্ন এবং পাঁচশো উনষাট তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ানে মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয় করে অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট টুতে কি বলেছে প্রথম মহিলা ডাক্তার ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি ওয়ান পয়েন্ট থ্রিতে কী প্রথম নির্বাক চলচ্চিত্র হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র পরের কোয়েশ্চেন কে ওয়ান পয়েন্ট ফোরে সোমপ্রকাশের সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ ওয়ান পয়েন্ট ফাইভে কি বলেছে হুতুম পেছান নকশা গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালী প্রসন্ন সিং পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট সিক্সে নীলদর্পণ নাটক রচনা করেন অ্যান্সারবে কয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র পরের কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট সেভেনে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কুষ্টিয়া জেলা থেকে এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত পরের কোয়েশন কিছু ওয়ান পয়েন্ট এইটে যে বাঙালি প্রথম মেডিকেল কলেজের সব ব্যবস্দ করেন তিনি হলে অ্যান্সার হবে ঘয়ের আনসার মধুসূদন গুপ্ত পরের কোয়েশন কেছে ওয়ান পয়েন্ট নাইনে ভারতীয় অরণ্য আইন ভারতীয় অরণ্য আইন পাশ হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে চুয়ার শব্দের অর্থ অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অসভ্য ও বর্বর পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের দামিনী কোহ কথার অর্থ কী অ্যান্সার হবে কয়ারান্সার পাহাড়ের প্রান্ত বা পাদদেশ পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে বাংলা নানাশায় বলা হয় অ্যান্সার হবে আমাদের ঘয়ারান্সার রামরতন মল্লিককে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে মহাবিদ্রের সূচনা হয়েছিল অ্যান্সার হবে খয়ারানসার ব্যারাকপুরে পরের কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে সিপাহী বিদ্রের প্রথম সই ধরেন অ্যান্সার গয়ার অ্যান্সার মঙ্গল পাণ্ডে পরের কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নবগোপাল মিত্র আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এই হিন্দু মেলা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মানে তৈরি করা হয়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কি আছে বর্তমান ভারত লিখেছেন অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্বামী বিবেকানন্দ পরের কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে বাংলা হরফে প্রথম ছাপা বই কি অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার হুগলিতে তোমরা তো জানো হুগলি চুচুড়াতে কিন্তু এখান থেকে প্রথম ছাপা হয়েছিল পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান ভারতের প্রথম সংবাদপত্র অ্যান্সার হবে বেঙ্গল গেজেট কয়ের অ্যান্সার পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট টু বর্ণ পরিচয় প্রকাশিত হয় এর অ্যান্সার হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি কিন্তু প্রকাশিত করেছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কেছে এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব বিভাগ খ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো দেখো টু পয়েন্ট ডবল ওয়ানে কি বলেছে পথের পাঁচালির ছবির পরিচালক কে ছিলেন এদের অ্যান্সার হবে সত্যজিৎ রায় টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে কত খ্রিস্টাব্দে ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় অ্যান্সার হবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে গোড়া উপন্যাসটি কার রচনা অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরের কোশ্চেন কী আছে টু পয়েন্ট ওয়ান ফোরে ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন এর অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য এবার আমি ঠিক বা ভুল যেগুলো সেগুলো নির্ণয় করবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে টু পয়েন্ট টু ওয়ানে গরুর গাড়ি প্রাচীনতম যানবাহন এটা কী আছে ঠিক আছে মানে শুদ্ধ টু পয়েন্ট টু টুতে কী বলেছে খুৎকাঠি কথার অর্থ হলো যৌথ মালিকানা এটা কী আছে শুদ্ধ অর্থাৎ রাইট চিহ্ন মেরেছি দেখো টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ফরাজি কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট টু ফোরে কি বলেছে এশিয়াটিক সোসাইটি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটা ভুল আছে এশিয়াটিক সোসাইটি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়নি এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিল এবার আমি টু পয়েন্ট থ্রির কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো টু পয়েন্ট থ্রি অনেক আছে মুন্ডা বিদ্রোহী অ্যান্সারবে কয় অ্যান্সার বিরসা মুন্ডা টু পয়েন্ট থ্রি টুতে কি বলেছে বাশির কেল্লা হবে কয়ার আনসার তিতুমির টু পয়েন্ট থ্রি বলেছে ন্যাশনাল পেপার অ্যান্সার বে হিন্দু মেলা টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে শিশু শিক্ষা অ্যান্সার হবে গয়ার্সার মদন মোহন তর্কালঙ্কার এবার আমি বিবৃতি সলভ করবো তো দেখো ফার্স্ট বিবৃতি কি আছে টু পয়েন্ট ফাইভ অনে গ্রাম প্রকাশিকা ছিল এক জনপ্রিয় পত্রিকা ব্যাখ্যা এক হবে এই পত্রিকা নির্বিদ্রকে সমর্থন করে নেক্সট কোয়েশ্চেন কি আছে টু পয়েন্ট ফাইভ এতে বিবৃতি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে ব্যাখ্যা তিন হবে অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে টু পয়েন্ট বলেছে বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন করেনি এর ব্যাখ্যা দুই হবে শিক্ষিত বাঙালিদের অনেকেই অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত পরের কোশ্চেন কেছে টু পয়েন্ট ফাইভ ফোরে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন ব্যাখ্যা এক হবে রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি ইতিহাসের পেজ নম্বর পাঁচশো আটাত্তর নিয়ে আলোচনা করবো পাঁচশো আটাত্তর নম্বর পেজের যত এম সি কিউব এসএ কিউব শূন্যস্থান ফলস আছে সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেব তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে তো দেখো ফার্স্ট কোশ্চনে বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানের সত্তর বছর আত্মজীবনীটি রচিয়েতা অ্যানসার হবে কয়ের অ্যান্সার বিপিন চন্দ্র পাল পরের কোয়েশ্চেনকে যা ওয়ান পয়েন্ট টুতে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে অ্যান্সার হবে গয়ার অ্যান্সার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট থ্রিতে কী আছে হুতুম পেসার নকশা রচনা করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিং ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সার অবয়ার আনসার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে বলেছে কুল বিদ্রোহ অ্যান্সার ছোটো নাগপুরে পরের কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন অ্যান্সার বেক্সার তিতু মির পরের কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট এইটে ভারতের প্রথম ভাইস রায় হলেন অ্যান্সার বেক আনসার লর্ড ক্যানিং ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন অ্যান্সার বেগয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট অন জিরোতে কী বলেছে ব্যঙ্গ চিত্রকর হলেন অ্যান্সার বেগয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ডবল এনে কী বলেছে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন অ্যান্সার বেগয়ের অ্যান্সার ব্রাসি হ্যালোয়েড পরে খোশেন কেস ওয়ান পয়েন্ট ওয়ান ট্রুতে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় অ্যান্সার বেগয়ের অ্যান্সার উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অ্যান্সারবে কয়ার অ্যান্সার ইংরেজরা ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে কলকাতা সাংস্কৃতিক কলেজ প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গয়ারান্সার আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে ভারতের প্রথম অরণ্যায়ন পাশ হয় অ্যান্সার হবে গয়ারান্সার আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে বলেছে দিগম্বর বিশ্বাস যুক্ত ছিলেন অ্যান্সারবে আমাদের নীল বিদ্রোহের নেতা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি অ্যান্সার বেক অ্যান্সার দিগদর্শন পরের কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট ওয়ান এইটে সিপাহী বিদ্যার প্রথম ঘটনাস্থল ছিল অ্যান্সার ভেকয়ার অ্যান্সার ব্যারাকপুর পরের কোয়েশ্চেন কেস ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ংসীত যন্ত্র স্থাপন করেন অ্যান্সার অ্যান্সার ভেকয়ার অ্যান্সার আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট টু জিরোতে আছে সাপাখানার জনক বলা হয় অ্যান্সার ভেকোয়ার অ্যান্সার জোহেনাজ গুটেনবার্গকে এবার আমি বিবাক্ষ আলোচনা করব তো দেখো এস কিউব আছে টু পয়েন্ট ডবল এ কী বলেছে সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি অ্যান্সার হবে জীবনের ঝরা পাতা টু পয়েন্ট অন্ট্রিতে আছে কোন পত্রিকায় আনন্দমাঠ উপন্যাস প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে বঙ্গদর্শন পত্রিকায় পরের কোয়েশ্চেন কি আছে টু পয়েন্ট থ্রিতে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয় অ্যান্সার হবে শিবচন্দ্রকে শিবচন্দ্রকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় টু পয়েন্ট ওয়ান কী আছে কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এবার আমি ঠিক বা ভুল নিন্দা করব। টু পয়েন্ট টু অনে কি বলেছে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র এটা কী আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ পরের কোশ্চেন কী আছে টু পয়েন্ট টু টুতে নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র এটা কী আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ টু পয়েন্ট টু থ্রিতে কী আছে জীবনের ঝরাপাতা একটি আত্মজীবনীমূলক রচনা এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কি আছে শ্রী স্বচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেন এটা কি আছে ঠিক আছে মানে শুদ্ধ এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো তো দেখো টু পয়েন্ট থ্রি কি আছে আনন্দমঠ মঠ অ্যান্সার হবে তিনের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টু পয়েন্ট থ্রি টুতে কি আছে চিত্রকলা অ্যান্সার হবে দুইয়ের আনসার রবি বর্মা টু পয়েন্ট থ্রি থ্রিতে কি আছে রাজস্থানের ইতিহাস অ্যান্সার হবে একের অ্যান্সার কর্নেল টট টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে সোমপ্রকাশ অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশান বক্সে দু সালের মাধ্যমিকের এ টিআর টেস্ট পেপার সলভ এবং দু হাজার সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে তোমাদের এই ম্যাপ পয়েন্টিং আমি অন্য কোনো একদিন করিয়ে দেব। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব ফার্স্ট কোয়েশ্চেন কী আছে টু পয়েন্ট ফাইভ ওয়ানে বিবৃতি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাস প্রকাশিত হয় ব্যাখ্যা দুই হবে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য পরের কোশ্চেন কেসে টু পয়েন্ট ফাইভটিতে বিবৃতি বাংলায় ওহাবি আন্দোলন ছিল শ্রেণী সংগ্রাম এর ব্যাখ্যা কীভাবে দুই হবে হিন্দু ও মুসলমান কৃষক সম্প্রদায়তে যোগদান করে পরের কোশ্চেন কেসা টু পয়েন্ট ফাইভ থ্রিতে গোড়া উপন্যাসটি রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্যাখ্যা দুই হবে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য পরের কোশ্চেন কি আছে টু পয়েন্ট ফাইভের বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা এক হবে প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ এবং দু সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে সলভ করা আছে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো